রাজধানীতে জমে উঠছে নির্বাচনী প্রচার প্রচারণা। ঢাকা 18 আসনে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের প্রচারণা শুরু করলেন রাজধানীর উত্তরখানের মাজার থেকে। এ সময় নির্বাচনকে কেন্দ্র করে নানান হুমকি পাচ্ছেন বলেও জানান তিনি। আর অন্যদিকে ঢাকা 13 আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের পক্ষে জমজমাট প্রচারণা চালান তার সমর্থকরা। মাকসুদুল নবী, রিপোর্ট। শীতকালেও জলাবদ্ধতার ভোগান্তি, আর বর্ষাকালে জমে থাকে হাঁটু সমান পানি। রাজধানীর দক্ষিণখানের মাজার রোডের বাসিন্দাদের এই দুর্ভোগ বছরের পর বছর। খানাখন্দে ভরা রাস্তায় দিনভর জমতে থাকে সুয়ারেজের পানি। হর হামেশা দুর্ঘটনা তো ঘটেই, প্রকট দুর্গন্ধে টেকা দেয় এলাকাবাসীর। রাস্তা দেখভালের কাজ সিটি কর্পোরেশনের হলেও তারা বলছেন সংসদ সদস্য নজর দিলে বদলাত পরিস্থিতি। দক্ষিণখান এলাকাবাসী জানায়, শাহ কবির মাজার অভিমুখী এই রাস্তাটি এর আগে তিনবার নির্মাণ করা হয়েছিল, কিন্তু তা কোনো কাজে আসেনি। কেননা এখানে নিশ্চিত করা হয়নি ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা। ফলে ঘুরে ফিরে একই সমস্যাগুলো সমাধানের আশ্বাসের ফুলঝুরি শোনাচ্ছেন ঢাকা 18 আসনের প্রার্থীরা। আরো বেশি পানি হলে ময়লা আবর্জনা যা আছে সব রাস্তার মধ্যে উড়ে, মানুষ হাঁটাচলা করতে পারে না, অটো দিয়া গেল ভাড়া বেশি। প্রপার ড্রেন সিস্টেম কইরা রাস্তা করতে পারে না, একবার একটা প্রজেক্ট করে আবার ওইটা কাইতে ছেড়ে আবার আরেকটা প্রজেক্ট করে, এরকম করে করে মোটামুটি স্থায়ী কোনো সমাধান হয় না। এই দক্ষিণখান উত্তরখান বিমানবন্দর উত্তরা আর খিলক্ষেতের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত ঢাকা 18 আসন। এর আগে যেখানে এমপি ছিলেন আওয়ামী লীগের সাহারা খাতুন এবং তারপর হাবিব হাসান, কিন্তু এই আসনটি এবার ছেড়ে দেওয়া হয়েছে লাঙ্গলের জন্য। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের তার প্রচারণা শুরু করেন উত্তরখানের শাহ কবির মাজার থেকে। প্রথম দিনে তার প্রচারণা ছিল সংক্ষিপ্ত। শেরিফা কাদের জানান, নির্বাচনকে কেন্দ্র করে নানা হুমকি পাচ্ছেন তিনি। আমরা তো মানে জিডি করেছি এবং তারপরেও এসেছে গতকাল আমার আমাকে সহ কিছু আবার মানে থ্রেট এসছে, তাতে কিছু এসে যায় না। আশা করি যখন আমি নেমেছি আমি থাকবো, আর আল্লাহ তাআলা যদি আমাকে মানে তুলে না নেন তাহলে আমি এখানে থাকবো, ভালোভাবেই থাকবো, আপনাদের সাথে থাকবো, আমি নির্বাচনে জয়ী হব। এদিকে ঢাকা 13 আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের পক্ষে প্রচারণা চলে মোহাম্মদপুরে। রং বিরঙের পোশাকে নেচে গিয়ে নৌকায় ভোট চান তার কর্মী সমর্থকরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।